কূটনৈতিক চালে বিশ্বের তাবর দেশকে মাত দিতে পারেন ভারতের বিদেশমন্ত্রী। তার স্ট্র্যাটেজিতে ঘাম ছুটে যায় ভারতের শত্রু দেশগুলির। সেই এস জয়শঙ্করের সঙ্গে এবার থাকবেন সশস্ত্র সিআরপিএফ। ওয়াই থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল বিদেশমন্ত্রীকে। 68 বছরের এস জয়শঙ্করের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের নির্দেশে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। এতদিন পর্যন্ত পেতেন ওয়াই ক্যাটাগরি, যেখানে দিল্লি পুলিশের একটি টিম তার নিরাপত্তার দায়িত্ব ছিল। এবার থেকে এস জয়শঙ্করের দায়িত্বে থাকবেন সিআরপিএফ কর্মীরা। তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধির জেরেই কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সহজ সুরাহা বের করে ফেলেন এস জয়শঙ্কর। অনুমান করা হচ্ছে সে কারণেই বিদেশমন্ত্রীর শত্রু সংখ্যাও নেহাত কম নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।